মানসিক অবস্থার কোন পর্যায়ে গিয়ে এখন মুখ দিয়ে কার চক্রান্ত উচ্চারণ করছে তার কাছে নাকি পদত্যাগ পত্র নাই রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে তাদের অবস্থান এবং সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 80 দিনে অন্তর্বর্তী সরকার গঠন বা বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐক্যমত্য থাকলেও এই প্রথম ঘটল একটি ব্যতিক্রম ঘটনা। রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে যখন ছাত্র সমাজ একাট্টা হলো ঠিক তখন বেঁকে বসেছে বিএনপি আর দেখা দিল বিভেদ। বিএনপির সাথে এ নিয়ে বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঐক্যে কি ফাটল ধরল, বিএনপি কি বলে? তাহলে কি সরকার পতনের আড়াই মাসের মাথায় আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে ঐক্যে ফাটল ধরল? সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এর জবাবে বিএনপি বলছে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই এই পথে হাঁটতে চাচ্ছে না তারা। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে হোক শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে এবং রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রের উত্তরণের পথটা বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হয় বা কণ্টকাকীর্ণ হয় সেটা জাতির কাম্য হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন এটাকে দূরত্ব বা ফাটল বলা যাবে না। ছাত্ররা রাষ্ট্রপতি পরিবর্তন করতে বিএনপির সাথে আলোচনা করেছে, দল থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপি দেশে সংকট বা সাংবিধানিক শূন্যতা হোক সেটা চাইছে না, দেশের স্বার্থে গণতন্ত্রের উত্তরণের স্বার্থে বিএনপি অনড়। কারণ হিসেবে বিএনপি অবশ্য বলছে এই মুহূর্তে এই সংকট তৈরি হলে তা অন্য কোনো অসাংবিধানিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। পতিত স্বৈরাচারের দোসর না, যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্ররা কি বলছে? চুপ হচ্ছে ফেসিবাদ যে পুনর্বাসনের ক্ষেত্রে আবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সাংবিধানিক ভাবেই চুপ হচ্ছে তার এই পদবিটা থাকতে পারেন না। এই প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপি যে সংকটের কথা ভাবছে সেটি রাজনৈতিক, যেটি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন বিএনপি হয়তো ভাবছে এখন রাষ্ট্রপতি অপসারণ হলে আগামী নির্বাচন দেরি হতে পারে। তিনি বলেন ছাত্র সমাজ তাদের আশ্বস্ত করছে যেন প্রয়োজনের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার একদিনও বেশি না থাকে। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই ইস্যুতে আলোচনা করছে ছাত্রদের পৃথক দুটি প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তিনি বলেন যেরকম ফাটল বা দূরত্ব মনে করা হচ্ছে বিষয়টি ঠিক তেমন না, এটাকে ছাত্র বিরোধী হিসেবে দেখছি না, নিশ্চয়ই দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা একটা পথ বের করে আনব। যেহেতু প্রথম দফার আলোচনায় রাষ্ট্রপতি ইস্যুতে কোনো একক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলগুলো, সে কারণে আবারও দ্বিতীয় দফা আলোচনা শুরু করার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ঘটনার সূত্রপাত কিভাবে হলো? শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে একটি পত্রিকার সম্পাদকের কাছে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে তিনি বলেন শেখ হাসিনা পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। মূলত সাক্ষাৎকারে দেয়া রাষ্ট্রপতির এই বক্তব্যকে ঘিরে দেশজুড়ে নানা বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করে কয়েকটি সংগঠন। একই দিন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটামও দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরদিনই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে তারা জানান এই মুহূর্তে কোনো সাংবিধানিক সংকট তৈরি হোক সেটি তারা চান না।
এরপর গত শনিবার বিএনপির সাথে রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কিন্তু ছাত্র নেতাদের সাথে বৈঠকেও তাদের আগের অবস্থানে অনড় ছিল বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক সংকটের চেয়ে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি আরো বেশি রাজনৈতিক। একজন বিশ্লেষক বলেন, বিএনপি খুব ভালো করে জানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে পারবে, আর রাষ্ট্রপতি অপসারণ ইস্যু সামনে আসলে তখন নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, সে কারণেই হয়তো বিএনপির আপত্তি। আরেকজন বিশ্লেষক বলেন, এখন বিএনপির ভয়ের জায়গা হচ্ছে রাষ্ট্রপতি ইস্যুতে না আবার নির্বাচন পিছিয়ে যায়। স্বাভাবিকভাবে এটা হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে, যে কারণে শেষ পর্যন্ত বিএনপি রাজি নাও হতে পারে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, 12 জোট সহ অন্যান্য দল এবং জোট রাষ্ট্রপতি ইস্যুতে ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে। তবে তাদের কেউ কেউ আগে রাজনৈতিক ঐকমত্যকেই গুরুত্ব দিয়েছে। রাষ্ট্রপতির এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই, তাই তাকে অপসারণ বা তিনি পদে থাকলে খুব বেশি সংকটও তৈরি হবারও কথা না। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।